সমালোচনা করছি, আমি তো আসলে একজন চলচ্চিত্রের মানুষ, নির্বাচন কখনো করিনি এবং এটার আচরণ নীতি সম্পর্কে আসলে মানে জানতাম আমি, তবুও একটু কিছু তো কনফিউশন থেকে গিয়েছিল, সেখান থেকে আসলে আমার ভুল হয়েছে। আমি যদিও আমি দোয়াচিতে গেছি, আমি কারো কাছে মুখ দিয়ে উচ্চারণই করিনি, ভোট চাইনি, তো তারপরেও আমি যে দেখা করতে গিয়েছি, আমি যে দোয়া চেয়েছি, এটাও একটা আচরণবিধির মধ্যে পড়ে। আমি তার জন্য আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেছি এবং তারা আমাকে কঠোরভাবে সতর্ক করেছে যে পরবর্তীতে যাতে এরকম না হয় এবং আমি ইনশাল্লাহ এটা মেনে চলবো। না, ওনারা কারোর জন্যই আসলে সবার জন্যই সমান, যেমন আপনারা জানেন যে এক্সিস্টিং যিনি এমপি আছেন তাকেও তো আসলে শোকজ করা হয়েছিল, তো ওনারা আসলে সবার জন্যই সমান। মাঠ পর্যায়ের অবস্থান আপাতত খুব ভালো, আপনারা মানে খোঁজ নিলে জানতে পারবেন, এখন বাকিটুকু আসলে আল্লাহ ভরসা। অনেকেই তো প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে, আসলে কতটা এই প্রতিযোগিতামূলক নির্বাচন আপনি দেখছেন বা অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে মনে করছেন? কোনো ধরনের হুমকি কিংবা সরে দাঁড়ানোর কোনো কথা কেউ বলেছে কিনা? না, এখন পর্যন্ত আমাকে কোনো হুমকি দেওয়া হয়নি, সরে দাঁড়ানোর কথাও বলা হয়নি, আর একদমই আসলে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ আছে। এখন ভবিষ্যতে মানে যেহেতু কালকে থেকে আসলে প্রচারণা শুরু, প্রচারণার পরে বোঝা যাবে আসলে কতটুকু কি মাঠের অবস্থা। আপনি কি পছন্দের কোনো প্রতীক আপনি দিয়েছেন যেটা আপনি চেয়েছেন এবং সেটা নিয়ে প্রচারণার আপনার কোনো পরিকল্পনাটা কেমন? আসলে বড় জায়গা তো অনেক, দুইটা উপজেলা। জি, আগামী কালকে প্রতীক বরাদ্দ দিবেন এবং আগামী কালকেই আসলে ঠিক হবে যে আমি আসলে কোন প্রতীকটা পাচ্ছি, এরপরেই প্রচারণা ইনশাআল্লাহ। প্রচারণা তো সেই রকম ভাবেই করতে হবে, বড় বড় দুটো উপজেলা দেখা যাক, প্ল্যান আছে। আপনার কোনো চয়েস আছে কিনা? আমার কাছে সরাসরি এখনো কোনো হুমকি আসেনি, আমি তো বললাম আগামী কালকে থেকে যেহেতু প্রচারণা শুরু, প্রচারণার মাঠে যে আসলে কতটুকু প্রবলেম আমি ফেস করি সেটা আমি আপনাদের সবাইকে জানাবো এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। যদি আমার কোনো এরকম প্রবলেম হয়, যদি দেখি যে আমার কর্মীরা আসলে রিস্ক ফিল করছে, তাহলে অবশ্যই সেখানে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনারা দেশবাসীকে সেটা জানাবেন। শেষ মুহূর্তে অনেকেই ভোটের মাঠ ছেড়ে যায়, আপনার এই ধরনের কোনো ধরনের সম্ভাবনা আছে কি? না, এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই, আমি ইনশাআল্লাহ আগামী নির্বাচন পর্যন্ত যদি বেঁচে থাকি শেষ যুদ্ধটা করব। না, কোনো সমস্যা নেই। প্রস্তুতি খুব ভালো ইনশাআল্লাহ, দেখা যাক কালকে থেকে প্রস্তুতি। পছন্দের কোনো প্রতীক আছে কিনা? পছন্দের প্রতীক এখনো মানে বলতে চাই না, আগামী কালকে ঠিক হোক। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।